হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের আমি দেখাচ্ছি যে শিশু শ্রেণীর শিক্ষার্থীরা কীভাবে ইচ্ছে মতো আঁকা আঁকি করে। আমাদের শিশু শ্রেণীর শিক্ষার্থী রুহি সুন্দর করে আঁক করার চেষ্টা করছে, আপনারা দেখেন। এটা কি আর্ট করছো? এটা ঘুড়ি, তাই না? অনেক সুন্দর আর্ট করছো, ওর জন্য হাততালি সবাই। রুহির জন্য হাততালি। এসো লিখতে শিখি, প্রাক প্রাথমিক শিক্ষা উপকরণ একটি এটি। এখানে শিক্ষার্থীরা তাদের প্যাটার্ন আঁকার অভ্যাসটি গড়ে তুলতে পারে। ইচ্ছে মতো আঁকি আছে, শিক্ষকের নির্দেশনা মোতাবেক প্যাটার্ন আঁকবে, যেমন আছি তেমন আঁকি। শিক্ষার্থীরা এতে কলম ধরার অভ্যাসটি যেমন করতে পারে, পেন্সিল ধরার অভ্যাস, মূলত কলম দিয়ে আঁক লিখবে না, পেন্সিল দিয়েই লেখার চেষ্টা করে। এ দাগগুলো ওরা টানবে উপর নিচে, আবার নিচ থেকে উপরে, একবার ঘুড়িটি আঁক করবে। শিক্ষকের নির্দেশনায় মূলত এই কাজটি করবে ওরা। অনেক সুন্দর হচ্ছে। প্রাথমিক শিক্ষার্থীরা তাদের খাতায় সুন্দর করে আঁক করতেছে প্যাটার্ন, নির্দেশনা মোতাবেক প্যাটার্ন আঁকতেছে, এবং এতে করে শিক্ষার্থীদের হাত ধরানো অভ্যাসটা, কলম ধরার যে অভ্যাস, সেটা অনেক দৃঢ় হয়ে যায়। সুন্দর হয়েছে, অনেক সুন্দর। তোমরা আঁকো, সুন্দর করে আঁকো। এই তো সুন্দর হয়েছে। আমি আরেকজন শিক্ষার্থী রিয়াভা, ও খাতার কাজ শেষ করে বোর্ডে আসছে ঘুড়ি আঁক করার জন্য। দেখি ওর ঘুড়িটি কেমন হয়। তোমার হয়ে গেছে? আচ্ছা, শেষ হোক আগে, তারপর তুমিও আসবে। শিক্ষার্থীরা খাতায় এসো লিখতে শিখি খাতায় কাজটি কমপ্লিট করার পর ওরা বোর্ডে আসবে এবং ইচ্ছে মতো আঁকার চেষ্টা করবে। সেই যে আজকের কাজ ছিল ঘুড়ি আঁকা, ঘুড়িটি আঁকার চেষ্টা করছে ওরা। এভাবেই শিক্ষার্থীরা খাতার কাজের পাশাপাশি বোর্ডে এসে যে ছবি আঁকার চেষ্টা করবে, এতে তাদের মনোবল দৃঢ় হবে, মনের ভিতর অনেকটাই সাহস আসে। আচ্ছা, রিফার জন্য সবাই ধন্যবাদ। এরপরে কে আসবে, কার হয়ে গেছে? আসো, আরেকজন শিক্ষার্থী আসবে। আসো আসো আসো, ওটা হয়ে গেছে রিফার। রিফার জন্য হাততালি সবাই। রোহিত তুমি বসো বসো। সুন্দর হচ্ছে, সুন্দর। তোমার নাম বলো? নীলিমা। আমাদের নতুন শিক্ষার্থী, তাই না? তোমরা তো সবাই নতুন এই ক্লাসে। নীলিমা সুন্দর আর্ট করছে, দেখছো নীলিমার ঘুড়িটা? এই যে দেখো, অনেক সুন্দর হয়েছে নীলিমার ঘুড়ি। নীলিমার জন্য হাততালি সবাই। এরপরে কে আসবে? জিসান। আরেকজন শিক্ষার্থী আসছে ছবি আর্ট করার জন্য। এরা সবাই নতুন শিক্ষার্থী, যেহেতু কাজেই জানুয়ারি মাসের শুরুর দিকে এদের ক্লাস প্রথম শুরু,
অনেকেই পেন্সিল ধরার ক্ষেত্রে সমস্যা বা চোখ ধরার ক্ষেত্রে এদের সরলমাত্র হাতে করেই বলা চলে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। তোমার নাম বলো। যুবরাজ না নিবরাজ? এই নিবরাজের জন্য হাততালি, সবাই হাততালি দাও। নিবরাজ অনেক সুন্দর আর্ট করছে, তাই না? দেখো, তুমি আসবে, আসো আসো আসো, যাও নিবরাজ, বসো তুমি। দেখো আরেকজন শিক্ষার্থী আসছে, তোমাদের আরেকজন বন্ধু আসছে, তাই না? সবাই দেখো কিভাবে আর্ট করে। সবাই দেখে থাকো, যাদের হয়ে গেছে দেখো কিভাবে আর্ট করতেছে। সুন্দর হচ্ছে, আর্ট করো। হয়ে গেছে তোমার? তোমার নাম বলো। রাফিয়া। রাফিয়ার জন্য হাততালি দিবে না সবাই? রাফিয়া সুন্দর আর্ট করছে, যাও রাফিয়া তোমার জায়গায় বসো।